রেকর্ড, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা আমরা বলতেছিলাম যে ভিডিওগুলো দেখার সময় একটু ফাস্ট করে দেখবা, ফাস্ট করে দেখলে দ্রুত দেখতে পারবা এবং টোটাল কভার এটাই কভার করতে পারবা, ঠিক আছে? কানে হেডফোন দিয়ে একটু ফাস্ট করে দেখবা ভিডিওগুলো, তাহলে দ্রুত সময়ে ভিডিওগুলো শেষ করতে পারবা। ওকে, আচ্ছা, ইফেক্ট অফ এলএস অন কারেন্ট কমিউটেশন। আজকে আমরা যে টপিক আলোচনা করব সেটার নাম হলো কারেন্ট কমিউটেশন। এটা পাওয়ার ইলেকট্রনিক্সে একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যখন আমাদের লোড ইন্ডাক্টেন্স থাকে, সরি, সোর্স ইন্ডাক্টেন্স থাকে, অর্থাৎ সোর্সের ভিতরে যখন ইন্ডাক্টেন্স থাকে, প্রত্যেকটা সোর্সেই কিন্তু ইন্ডাক্টেন্স থাকে, কিছু 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 পরিমাণ ইন্ডাক্টিভ ইফেক্ট থাকে সোর্সে। তো এগুলো যখন আমরা কনসিডারে আনি, তখন আমাদের যে কারেন্ট কমিউটেশন হয় এটা আমরা এখন একটু দেখবো। কারেন্ট কমিউটেশন জিনিসটা কি আসলে? আচ্ছা, ডিউ টু দা টু এ ফাইনাইট এল এস, দি ট্রানজিশন অফ এসি সাইড কারেন্ট আই এস ফ্রম এ ভ্যালু অফ প্লাস আইডি টু মাইনাস আইডি উইল নট বি ইনস্ট্যান্টেনিয়াস। দি ফাইনাইট টাইম ইন্টারভাল রিকোয়ার্ড ফর সাচ এ ট্রানজিশন ইজ কল দি কারেন্ট কমিউটেশন টাইম অর দি কমিউটেশন ইন্টারভাল ইউ, অ্যান্ড দিস প্রসেস হোয়ার দি কারেন্ট কন্ডাকশন শিফট ফ্রম ওয়ান ডায়োড টু আদার ইজ কল দি কারেন্ট কমিউটেশন প্রসেস। অর্থাৎ কারেন্ট কমিউটেশন প্রসেস জিনিসটা কি আমরা একটু দেখি। যদি কোনো একটা সোর্সের একটা ইন্ডাক্টেন্স থাকে, অর্থাৎ একটা ফাইনাইট ইন্ডাক্টেন্স এল এস থাকে, ঠিক না, এই এল এস এর কারণে আমাদের কি হয়, যে কোনো ধরনের রেক্টিফায়ারের ক্ষেত্রে আমাদের কি হয়, সোর্স কারেন্টের পোলারিটি, সোর্স ভোল্টেজ যেটা, অর্থাৎ সাব এসি ভোল্টেজের আমাদের পোলারিটি চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু কারেন্টের ডিরেকশনও চেঞ্জ হয়, তাই না? যখন এটা এই ভিএসটা যখন পজিটিভ হাফ সাইকেলের দিকে ফ্লো করে, তখন এর ডিরেকশন হয় কোন দিকে, কারেন্টের ডিরেকশন হয় এই দিকে নর্মালি, তাই না, ফর পজিটিভ হাফ সাইকেল। আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য কারেন্টের ডিরেকশন হয় এই দিকে। অর্থাৎ ডিউ টু এ ফাইনাইট এলএস, এলএস এর কারণে এই যে আমাদের একটা পোলারিটি চেঞ্জ হয়, অর্থাৎ পজিটিভের জন্য এই দিকে হয়, নেগেটিভের জন্য এই দিকে হয়, এই জিনিসটা এই সোর্স এন্ড ইন্ডাকটেন্স এর কারণে মানে আমাদের খুব ইনস্ট্যান্টেনিয়াসলি হয় না, অর্থাৎ আমাদের তাৎক্ষণিকভাবে এই জিনিসটা ঘটে না। আমাদের পোলারিটি চেঞ্জ হয়ে গেলেও আমাদের কারেন্টের ডিরেকশনটা তাৎক্ষণিকভাবে চেঞ্জ হয় না, একটা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পরে চেঞ্জ হয়। এই টাইম ইন্টারভালকেই আমরা বলতেছি কারেন্ট কমিউটেশন টাইম, অর্থাৎ যে নির্দিষ্ট টাইম ইন্টারভাল পরে এই পোলারিটি চেঞ্জ হচ্ছে কারেন্টের, সেই টাইমটাকে বলতেছি কারেন্ট কমিউটেশন টাইম অর কমিউটেশন ইন্টারভাল। অর্থাৎ যে নির্দিষ্ট টাইম পরে আমাদের কারেন্টটা চেঞ্জ হচ্ছে সেটাকে বলতেছি কমিউটেশন ইন্টারভাল, যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করতেছি। বুঝা গেছে? এটাই ডিউ টু এ ফাইনাইট এল এস দি ট্রানজিশন অফ দি এসি সাইড কারেন্ট আই এস, এই এসি সাইডের যে কারেন্ট থাকে আই এস ফ্রম এ ভ্যালু অফ প্লাস আইডি টু মাইনাস আইডি উইল নট বি ইনস্ট্যান্টেনিয়াস। দি ফাইনাইট টাইম ইন্টারভাল রিকোয়ার্ড ফর সাচ এ ট্রানজিশন ইজ কল দি কারেন্ট কমিউটেশন টাইম অর কারেন্ট ইন্টারভাল ইউ, অ্যান্ড দিস প্রসেস, এই যে টোটাল প্রসেসটা, হোয়ার দি কারেন্ট কন্ডাকশন শিফট, যেখানে কারেন্ট কন্ডাকশনটা শিফট হচ্ছে ফ্রম ওয়ান ডায়োড টু অ্যানাদার টু দ্য আদার, একটা ডায়োড থেকে আর একটা ডায়োডে, যেমন ধরো যখন আমাদের পজিটিভ হাফ সাইকেল এদিক দিয়ে হয় তখন কি হয়, আমাদের মোট কথা হলো এই এই কারেন্ট কন্ডাকশনটা আমাদের এক একটা ডায়োড দিয়ে আমাদের হচ্ছে। তখন দেখো খেয়াল দেখবা যে আমরা যখন রেক্টিফায়ার দেখবো তখন পজিটিভ হাফ সাইকেলের জন্য এক ডায়োড দিয়ে কারেন্ট ফ্লো করে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য অন্য আরেক ডায়োড দিয়ে কারেন্ট ফ্লো করে। অর্থাৎ এই যে আমাদের এক ডায়োড থেকে আরেক ডায়োডে কারেন্ট কন্ডাকশনটা শিফট হচ্ছে যে প্রসেসের মাধ্যমে, এই টোটাল প্রসেসটাকে আমরা বলতেছি কারেন্ট কমিউটেশন প্রসেস। ক্লিয়ার? হ্যাঁ, এটাই হলো টোটাল কারেন্ট কমিউটেশন প্রসেস। তো আমরা আমাদের আলোচনায় এখন আমরা যেটা দেখব সেটা হলো যে ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার, ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার নিয়ে আলোচনা করব ফর হাইলি ইন্ডাকটিভ লোড। আমরা জানি এর আগে যখন হাইলি ইন্ডাকটিভ লোড থাকে তখন আমাদের লোডটাকে আমরা একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করছি,
এর আগে আমরা দেখছি, এটা পরে আসছে, যে যখন কোনো হাইলি ইন্ডাকটিভ লোড থাকে তখন লোডকে কি করি একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স দিয়ে আমরা এটাকে রিপ্লেস করি। যেমন ধরো এখানে এটা একটা ইন্ডাকটিভ লোড, এটাকে আমরা রিপ্লেস করছি কনস্ট্যান্ট কারেন্ট সোর্স দিয়ে, তাই না? এই যে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স দিয়ে আমরা এটাকে রিপ্লেস করছি। তো আমরা প্রথমেই একটা ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার বোঝার আগে, যেমন যদি এটা হলো একটা ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার, এই চিত্রে কোথায় গেল, এই যে এটা একটা ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার ফর কনস্ট্যান্ট কারেন্ট সোর্স অর্থাৎ হাইলি ইন্ডাকটিভ লোড। তো এটা বোঝার আগে আমরা কারেন্ট কমিউটেশনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। এই জন্য কারণ এই থ্রি ফেজে কারেন্ট কমিউটেশন, সরি, এই ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারে কারেন্ট কমিউটেশনটা একটু কমপ্লেক্স বোঝা, কারণ সরাসরি যদি এখান থেকে আমি বোঝাইতে যাই তোমাদের জন্য একটু কঠিন মনে হতে পারে। এই কারণে কারেন্ট কমিউটেশনকে তারা একটা মানে সহজে বোঝানোর জন্য একটা সিম্পল তারা একটা সার্কিট নিছে। এখানে এই সার্কিটটা হলো এই সার্কিটটা, একটা সিম্পল একটা সার্কিট দিয়ে তারা কারেন্ট কমিউটেশনটা প্রথমে বুঝাইছে। এটা কিন্তু রেক্টিফায়ার না, জাস্ট একটা সিম্পল সার্কিট যেটা দিয়ে তারা কারেন্ট কমিউটেশনটা বুঝাইছে। তো ওটা আগে আমরা একটা বুঝে দেখি। আচ্ছা, ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দিস প্রসেস ফুললি, আচ্ছা রেকর্ড হচ্ছে, হ্যাঁ, লেট আস ফার্স্ট কনসিডার এ সিম্পল হাইপোথেটিক্যাল সার্কিট অফ ফিগার 5.11a। আমরা প্রথমে একটা সার্কিট দেখি, উই টু টায়ার সাপ্লাইড বাই এ সাইনোসয়েডাল ভোল্টেজ সোর্স Vs ইকুয়াল টু রুট টু Vs সাইন ওমেগা টি, যেখানে সাপ্লাই ভোল্টেজের ইকুয়েশন হলো রুট টু Vs সাইন ওমেগা টি। একটা সিম্পল একটা সার্কিট আমরা এখানে আলোচনা করছি। দি আউটপুট ইজ রিপ্রেজেন্টেড বাই এ কনস্ট্যান্ট ডিসি কারেন্ট সোর্স ID। আউটপুটটাকে একটা কনস্ট্যান্ট ডিসি কারেন্ট সোর্স ID দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? ফর কম্পারিজন পারপাস, প্রথম অবস্থায় আমরা ধরে নিলাম যে এইখানে যে সোর্স ইন্ডাক্টেন্স আছে এই সোর্স ইন্ডাক্টেন্সটা নাই। আমাদের প্রথম অবস্থায় সিম্পলিসিটির জন্য প্রথমে ধরে নিলাম, মানে কম্পারিজন করবো আমরা, এই সোর্স ইন্ডাক্টেন্স থাকলে কি হয়, সোর্স ইন্ডাক্টেন্স না থাকলে কি হয়। এই কম্পারিজনের জন্য সুবিধার্থে প্রথমে আমরা ধরে নিলাম যে এখানে সোর্স ইন্ডাক্টেন্সটা নাই, বুঝতে পারছো? একটু মনে করছো এটা কিন্তু একটু জটিল জিনিস, সহজ না, একটু জটিল, একটু একটু বুঝতে হবো। প্রথমেই ধরে নিবা যে এই সোর্স ইন্ডাক্টেন্সটা নাই। আচ্ছা, আজকে মনে হয় ক্লাসে শরীফুল ইসলাম আছে না, অনেকদিন পরে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা প্রথমে ধরে নিলাম এই সোর্স ইন্ডাক্টেন্সটা নাই। না থাকলে আমাদের কি হয়, এটা একটা শর্ট সার্কিট, তাহলে এটা শর্ট নাই যেহেতু, তাহলে শর্ট, ঠিক আছে, এটা শর্ট। এক সেকেন্ড, আমার একটা ফোন আসছে, আমি একটু অ্যাটেন্ড, ঠিক আছে। তাহলে যেটা বলতেছিলাম, মনে করো এখানে LS নাই, না থাকলে কি, এটা হলো শর্ট। এটা যদি শর্ট হয় তখন যে অবস্থা হবে সেটা হলো পজিটিভ হাফ সাইকেলে যখন থাকবে, ফর পজিটিভ হাফ সাইকেল আমাদের, হ্যাঁ, ওকে, ফর পজিটিভ হাফ সাইকেল আমাদের এইদিকে কারেন্ট ফ্লো করবে। অর্থাৎ যখন আমাদের এটা পজিটিভ হাফ সাইকেল, এটা ধরো আমাদের সাপ্লাই ভোল্টেজ Vs, Vs এর জন্যে আমাদের কারেন্ট ফ্লো করতেছে কি দিয়ে, আমাদের এই দিকে কারেন্ট ফ্লো করতেছে। এখন এই দিকে কারেন্ট ফ্লো করতেছে, এটা কিন্তু একটা স্কোয়ার ওয়েভ হয়ে গেছে। স্কোয়ার ওয়েভ হয়েছে কেন, আমরা আগের থেকে দেখে আসি, যদি হাইলি ইন্ডাকটিভ থাকে তাহলে আমরা দেখতে পারি যে আমাদের IS কারেন্টটা কি একটা স্কোয়ার ওয়েভ হয়ে যায়, তাই না? এই যে আগের ইয়ে থেকে আমরা দেখছি, আগে আমরা এটা করে আসছি, তাই না? বুঝে, এই যে এখানে, এই যে এই এক্সাম্পলে আমরা দেখে আসছি, এই যে ফর হাইলি ইন্ডাকটিভ লোডের জন্য এটা কি হয়ে যায়, সোর IS টা হয়ে যায় স্কোয়ার ওয়েভ, হয়ে যায় স্কোয়ার, তাই না? এটা এটা আমরা এখানে দেখে আসছি। এর কারণ কি, কারণ এখানে আমরা বের করে আসছি যে শুধুমাত্র আমাদের ফর ইভেন ভ্যালু অফ এস, মানে অড হারমোনিক কম্পোনেন্ট গুলো থাকে, ইভেন হারমোনিক কম্পোনেন্ট গুলো থাকে না। এখানে ইকুয়েশন ডিরাইভ করছি, এখান থেকে আমরা দেখছি যে ISS হারমোনিক কম্পোনেন্ট গুলোর মধ্যে শুধুমাত্র অড হারমোনিক ভ্যালু গুলো থাকে, ইভেন হারমোনিক ভ্যালু গুলো থাকে না। আর যেহেতু অড হারমোনিক ভ্যালু থাকে এই কারণে কারেন্ট গুলো হয়ে যায় স্কোয়ার শেপের। তো এটা স্কোয়ার শেপ হয়ে গেছে, ঠিক আছে? এই স্কোয়ার শেপ হয়ে যাওয়ার কারণে আমাদের এটা, আবার যেহেতু আবার যখন নেগেটিভ হাফ সাইকেল আসলো, ফর নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি হইলো, আমাদের কারেন্ট চেঞ্জ হয়ে গেল। কারেন্ট IS টা কি হয়ে যাওয়ার কথা, এরকম হয়ে যাওয়ার কথা না, এরকম হয়ে যাওয়ার কথা না, কিন্তু এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের কি হইতাছে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য যে জিনিসটা হইতাছে সেটা হলো এই ডায়োডটা কি অফ হয়ে যাইতাছে না, এই ডায়োডটা অফ হয়ে যাইতেছে। এই ডায়োডটা অফ হয়ে যাওয়ার কারণে আমাদের যে জিনিসটা হইতাছে যে এই কারেন্টটা আমাদের এই জায়গায় আমাদের একটা সার্কুলেটিং হইতাছে, অর্থাৎ একটা সার্কুলেটিং কারেন্ট তৈরি হইতাছে, ঠিক না?
এটা এটা ডিরেকশন এটা, ঠিক আছে। এখন ঘটনা হলো যে তাহলে কি হইতাছে, এইদিকে একটা সার্কুলেটিং কারেন্ট তৈরি হইতাছে। তো আলটিমেটলি আমাদের এই কারণে যে জিনিসটা হইতাছে যে কোথায় গেল, হ্যাঁ, যে কারণে আমাদের কি হইতাছে এই জায়গায় আমাদের এর আউটপুটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতেছি সেটা হলো যে আউটপুট ভোল্টেজটা আমাদের জিরো হইতেছে। কারণ কি, কারণ এটা যদি হয় একটা লোড, লোড আমাদের এটা যদি হয় ওপেন শর্ট শর্ট, এই ডায়োডটা যদি অন হয়, ডি টু ডায়োডটা যদি অন হয়ে যায়, তাহলে লোডের একটা হচ্ছে কি ভোল্টেজ জিরো হইতেছে না। নেগেটিভ দিয়ে গেলে স্যার, যদি নেগেটিভ দিয়ে যায় তাহলে স্যার ডি টু ভিতর দিয়ে যাবে না? হ্যাঁ, ডি টুর ভিতর দিয়ে যাচ্ছে। ডি টুর ভিতর দিয়ে যদি যায় তাহলে কি ভোল্টেজ থাকতেছে? নো, ভোল্টেজ থাকবে না, ভোল্টেজ থাকবে কি হবে? এটা তো আইডিয়াল ডায়োড। এটা 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 ডি টুর ভিতর যাচ্ছে মানে কি, এটা 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 একটা কন্ডাক্টর হয়ে গেল, এটা একটা কন্ডাক্টরের মতো, এটা শর্ট। এটা যদি শর্ট হয় তাহলে এই সাইডে ভোল্টেজ থাকে না? সে থাকবে না, থাকবে না, যে কারণে আমাদের আউটপুট ভোল্টেজ নাই, ভিডি নাই, ভিডি জিরো হয়ে যাচ্ছে, ভিডিটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদিও আমাদের ইনপুটটা কি, ইনপুটটা হলো আমাদের ভিএস টা হলো এই যে সাইনোসয়েডাল, এটা হলো ভিএস, ভিএস টা সাইনোসয়েডাল, এটা নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের আউটপুট ভোল্টেজটা আমাদের জিরো হয়ে যাচ্ছে, সেই সাথে সাথে আমাদের আউটপুট কারেন্টটাও আমাদের জিরো হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, আউটপুট কারেন্টটাও আমাদের জিরো হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। আবার যখন পজিটিভ হাফ সাইকেল হইতাছে তখন আবার এই ডায়োডটা অন হয়ে যাইতেছে, এই ডায়োডটা অফ হয়ে যাইতেছে, তখন আবার আমাদের এই ভোল্টেজও পাইতাছে, সেই সাথে সাথে কারেন্টও পাচ্ছি, এই কারেন্টও পাচ্ছি, কারেন্টটা পাচ্ছি, স্কোয়ার ওয়েভ কারেন্ট পাচ্ছি। বুঝতে পারছো তো জিনিসটা? জি স্যার। আলটিমেটলি কি হইতাছে, এই আইডি কারেন্ট খেয়াল করো, এই আইএস কারেন্টের ডিরেকশন এই দিকে, আবার এই আইডি কারেন্টের ডিরেকশন কি, এই দিকে, বিপরীত দিকে, বিপরীত দিকে না? তো এক তারেটা কি অপোজ করে দিচ্ছে না? অপোজ করে দিচ্ছে তো এক তারেটাকে। বুঝা গেছে জিনিসটা? ওকে, আমরা এই কারণে আমরা এখানে কোনো ধরনের কারেন্ট পাইতেছি না, কিন্তু আবার এখানে আমরা পাইতেছি। আবার বিপরীত জিনিসটা দেখো, আমরা যখন সোর্স ইন্ডাক্টেন্স কে কনসিডার করব, এই জায়গায় আমরা দেখি এই জিনিসটা এখানে বলছে যে প্রায়র টু ওমেগা, ওমেগা টি ইকুয়াল টু জিরো, যখন ওমেগা টি ইকুয়াল টু জিরো অর্থাৎ এই মোমেন্টের আগে, এই পয়েন্টের আগে, একটু ডিপলি খেয়াল করতে হবে জিনিসটা, এই পয়েন্টের আগে অর্থাৎ এই পয়েন্টগুলোতে, এই পয়েন্টগুলোতে কি দি ভোল্টেজ ভিএস ইজ নেগেটিভ, এই ভোল্টেজটা হলো নেগেটিভ, প্রথমেই তারা নেগেটিভ ধরছে, ভোল্টেজটা ভিএস ইজ নেগেটিভ, অ্যান্ড দি কারেন্ট আইডি ইজ সার্কুলেটিং থ্রু ডি টু, এবং কারেন্ট কি করতেছে, আইডিটা কি সার্কুলেটিং কারেন্ট, আইডিটা এইদিকে সার্কুলেট করতেছে, এইদিকে সার্কুলেট করতেছে। কারণ কি, কারণ হলো গিয়া এই ডি টু ডায়োডটা অন, ডি টু ডায়োডটা অন, ডি ওয়ানটা অফ হয়ে আছে, ডি ওয়ানটা বন্ধ হয়ে আছে, বিকজ কারণ এই ভিএস টা হলো নেগেটিভ, ভিএস টা নেগেটিভ হওয়ার কারণে কারেন্টের ডিরেকশন, আইএস এর ডিরেকশন এইদিক হয়ে যাওয়ার কারণে আমাদের ডি ওয়ানটা অফ হয়ে গেছে, আবার চালু হয়ে গেছে, চালু হয়ে যাবে, চালু হবে, তখন এই আইডি কারেন্টটা কি হবে, এই দিক দিয়ে সার্কুলেট করতে থাকবে, অর্থাৎ এই লোপের ভিতরে সার্কুলেট করবে, তাই না? কিন্তু তার কোনো ভোল্টেজ নাই, অর্থাৎ উইদাউট ভোল্টেজ সে কারেন্টটা সার্কুলেট করছে, আইডি ইজ সার্কুলেটিং থ্রু ডি টু উইথ আইডি ভিডি ইকুয়াল টু জিরো অ্যান্ড আইএস ইকুয়াল টু জিরো, ভিডি ইকুয়াল টু জিরো দেখানে, যেখানে আইএস ইকুয়াল টু, আইএসটা কেন জিরো হচ্ছে, কারণ এই কারেন্টের ডিরেকশন এই দিকে হইলো, এই আইডি কারেন্টটা যখন এই দিক দিয়ে আসবে তখন এক তারটাকে অপোজ করে দিচ্ছে, অপোজ করে দেওয়ার কারণে আমাদের আইএসটাও কি জিরো হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসটা দেখতেছি, হ্যাঁ, হোয়েন ভিএস বিকাম পজিটিভ, এরপরে যখন ভিএসটা আমাদের পজিটিভ হয়ে গেল, এই ভিএসটা যখন আবার পজিটিভ হয়ে গেল তখন কি হইলো, অ্যাট ওমেগা টি ইকুয়াল টু জিরো, ওই কন্ডিশন, এই কন্ডিশন আসার পর থেকে তো আমাদের এই এইটুকে ভিএসটা পজিটিভ হয়ে গেল। তো পজিটিভ হয়ে যাওয়ার পর যে জিনিসটা হইলো, এই ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ অ্যাপিয়ার্স অ্যাক্রস ডি ওয়ান, এখন ডি ওয়ানের অ্যাক্রস কি একটা ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ আসলো পজিটিভ হওয়ার কারণে, এই কারণে এই ডি ওয়ানটা কি চালু হয়ে গেল, অ্যান্ড ইট বিগানস টু কন্ডাক্ট, এবং এটা কন্ডাকশনে শুরু হয়ে চালু চালু হয়ে গেল, মোট কথা, উইথ এ ফাইনাইট এলএস। এখন মনে করো, এখন এই জিনিসটা বুঝতে পারছো তো, এটা তখন আবার কন্ডাকশন চালু হয়ে গেল, কন্ডাকশন চালু হইলে আমরা এটা স্কোয়ার ওয়েভ পাবো কারেন্টের শেপ, এটা তো আমরা আগের ইকুয়েশনতে দেখে আসছি, ডিউ টু দা
কি লোড ইন্ডাকট্যান্স হাইলি ইন্ডাকটিভ লোড আমরা সোর্স কারেন্ট আমাদের হয়ে যাবে একটা স্কোয়ার ওয়েভ, এটা আমরা আগের ইয়ে থেকে দেখে আসছি। এখন কনসিডার করো যে আমরা এখানে একটা লাইন ইন্ডাকট্যান্স অ্যাড করলাম, অর্থাৎ এল এস টাকে আমরা অ্যাড করলাম, একটা ফাইনাইট লাইন ইন্ডাকট্যান্স অর্থাৎ সোর্স ইন্ডাকট্যান্স এল এস কে আমি এখানে অ্যাড করলাম। দি বিল্ড আপ অফ আই এস ক্যান বি অবটেইন ফ্রম দ্য সার্কিট ড্রিডন ইন ফিগার 5.12a। আচ্ছা, এখন আমাদের পরবর্তী ফিগারে চলে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটুকু বুঝতে পারছো তো কি ঘটলো এখানে? হ্যালো, জি স্যার, শুনতেছি। বাদ বাকি গুলোর কি অবস্থা? আনাফি, শরীফুল, মিজানুর রহমান, ইস্তিয়াক, ক্লাস মিস করলে কিন্তু বুঝতে কঠিন। আচ্ছা, আমরা এখন দেখি, এই যে এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো, যদি লাইন ইন্ডাকট্যান্সটা অ্যাড হয়ে যায় তাহলে কি হচ্ছে। এখানে লাইন ইন্ডাকট্যান্স এল এসটাকে আমি অ্যাড করে দিলাম, অ্যাড করে দেওয়ার কারণে আমার যে জিনিসটা হচ্ছে সেটা হলো, এখানেও আমাদের দুইটা কন্ডিশন আসবে। এক, যখন নেগেটিভ হাফ সাইকেলের জন্য থাকবে তখন কি হবে, যখন পজিটিভ হাফ সাইকেলের জন্য থাকবে তখন কি হবে, এই দুইটা কন্ডিশন এখানেও ঘটবে, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যখন আমি লাইন ইন্ডাকটেন্সটা অ্যাড করছি, লাইন ইন্ডাকটেন্স অ্যাড করার মানে হলো এটাই, সে ইন্ডাক্টর কারেন্ট পরিবর্তনে বাধা দিবে, অর্থাৎ ইন্ডাক্টর কারেন্টকে ডিলে করে ফেলবে, এটাই তো ইন্ডাক্টরের কাজ, তাই না? কারেন্টকে ডিলে করে ফেলা। এখন যে সময়ে সোর্সের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে সেই সময়ে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হবে না, কারেন্টের ডিরেকশন চেঞ্জ হতে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাইম লাগবে, এটাই হলো ইন্ডাক্টরের কাজ, ঠিক আছে? সুতরাং এই জিনিসটা আগের মতো আর স্মুথলি থাকবে না। এখন নর্মাল কন্ডিশনে যখন আগে এটা দেখি, এই যে এখানে দেখো, এই যে আচ্ছা, হ্যাঁ, এখন এখানে এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, যখন ভোল্টেজের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ মনে করো একটা কন্ডিশন, কারেন্ট সার্কুলেটিং কন্ডিশন, আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, প্রথম অবস্থায় মনে করো তোমাদের ভোল্টেজটা ছিল এই দিকে, যে কি সরি এক সেকেন্ড এক সেকেন্ড, আচ্ছা হ্যাঁ, সাপ্লাই ভোল্টেজের ডিরেকশন হলো এটা, এই দিকে যদি সাপ্লাই ভোল্টেজের ডিরেকশন থাকে তাহলে আমাদের এক্ষেত্রে কি হইতেছে, এই ডায়োডটা আমাদের অন থাকতেছে, এই ডায়োডটা কি অন হইতেছে না, এই ডায়োডটা অন, তাই তো? আচ্ছা, এইভাবে না বুঝায় এইভাবে বুঝি, মনে করো আমাদের ভোল্টেজের ডিরেকশন ছিল এইদিকে, এই দিকে ছিল ভোল্টেজের ডিরেকশন এটার, অর্থাৎ এটা ছিল প্লাস, এটা ছিল মাইনাস, মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে কি এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছিল না, এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছিল, এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছিল। এরপরে ধরো আমরা কি করছি, হুট করে ভোল্টেজের ডিরেকশন চেঞ্জ করে ফেলছি, চেঞ্জ করে আমরা এইদিকে প্লাস এদিকে মাইনাস করে ফেলছি, এইদিকে প্লাস এদিকে মাইনাস করছি। এখন এইদিকে প্লাস এইদিকে মাইনাস করার কারণে আমাদের কি হবে, আমাদের যে জিনিসটা হবে যে ভোল্টেজটা কিন্তু ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে যাবে, ভোল্টেজটা কি সোর্স ভোল্টেজ কি ভিএস, ভিএসটা ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্রথমে ছিল এইদিকে তারপর হুট করে এইদিকে হয়ে যাবে, কিন্তু কারেন্ট কিন্তু ইমিডিয়েটলি চেঞ্জ হতে পারবে না, কারেন্ট কি একটা নির্দিষ্ট টাইম নিবে চেঞ্জ হওয়ার জন্য। প্রথমে কি কারেন্টটা জিরো থাকবে, জিরো থেকে আস্তে 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 একটা নির্দিষ্ট টাইম পরে আস্তে আস্তে গিয়ে একটা কারেন্টের ভ্যালু পাবো, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পরে, তাই না? অর্থাৎ এরকম একটা জায়গায় তারপর আমরা কারেন্ট হবো। এখন ঘটনা হলো এই যে ভোল্টেজটা চেঞ্জ করে দিলাম, ভোল্টেজটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের কি হচ্ছে, আমাদের এই ডায়োডটা আমাদের অন হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে না, যখন আস্তে আস্তে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হওয়া শুরু করছে আমাদের ডায়োডটা অন হয়ে গেল, কিন্তু ডায়োডটা অন হয়েছে ভালো কথা। এখন এই যে আমাদের আইডি কারেন্টটা ফ্লো করতেছিল, এই যে আইডি কারেন্টটা ফ্লো করতেছিল, এই আগের এক্সাম্পলে খেয়াল করে দেখো, আইডি কারেন্টটা এটা কি সার্কুলেটিং ওয়েতে ফ্লো করতেছিল না, এদিক দিয়ে, এদিক দিয়ে কি সার্কুলেট করতেছিল না, তাই না? এখন এইটা তো সার্কুলেটিং করতে থাকবে,
এখন এই কারেন্টটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, এই যে এই সোর্স কারেন্ট আইএসটা কি আস্তে আস্তে বাড়তে থাকবে, এই আইএসটা আস্তে 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 বাড়বে। এর আগের বার কি দেখছিলাম, ইনস্ট্যান্টিনিয়াসলি বাড়তেছিল, এরকম একদম মানে জিরো থেকে ধাপ করে হাই হয়ে যেতেছিল, তারপর আস্তে আস্তে বাড়তেছিল। কিন্তু এইবার কি হবে, এইবার আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে, তাই না? আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে যে বাড়তেছে এই ইন্ডাক্টরের কারণে, এটা কোন পর্যন্ত বাড়বে, যতক্ষণ পর্যন্ত না এই আইএস কারেন্টটা অর্থাৎ এই কারেন্টটা আইডি কারেন্টের সমান হয় ততক্ষণ পর্যন্ত বাড়বে, তাই না? তাই তো, কেন কেন ততক্ষণ পর্যন্ত বাড়বে, কারণ যে মুহূর্তে খেয়াল করে দেখো, এখন ঘটনা হলো এই দিকে যদি এই টাইপটা যখন কন্ডাকশন আসবে তাহলে এই টাইপটা কি শর্ট না, আবার এটা তো সার্কুলেটিং ওয়েতে কারেন্ট ফ্লো করতেছে তাহলে এই টাইপটা শর্ট না, দুইটা টাইপটা কি শর্ট, দুইটা ডায়োড যদি শর্ট থাকে কারেন্ট ফ্লো করার কথা কোন দিক দিয়ে, এই দিক দিয়ে ফ্লো করার কথা না, এই দিক দিয়ে ফ্লো করার কথা না, জি স্যার, কারেন্ট কি এই দিক দিয়ে ফ্লো করবে, এই দিক দিয়ে কি ফ্লো করবে, কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করবে না, কারণ এই দিকটা শর্ট পাথ আছে, যে দিক দিয়ে শর্ট পাথ কারেন্ট সেই দিক দিয়ে ফ্লো করবে, ক্লিয়ার তো জিনিসটা? কিন্তু এই যে কারেন্ট ফ্লো করতেছে এই কারেন্টের মধ্যে কি দুইটা কারেন্ট আছে না, একটা হলো আইএস কারেন্ট, আইএস কারেন্টের ডিরেকশন এই দিকে, আবার আরেকটা আছে আইডি কারেন্ট, আইডি কারেন্টের ডিরেকশন কোন দিকে, এই বিপরীত দিকে, তাই না? একটা ডিরেকশন নিচের দিকে আর একটা ডিরেকশন উপরের দিকে, তাহলে টোটাল কারেন্ট ফ্লো করতেছে কি, টোটাল কারেন্ট ফ্লো করতেছে আইএস মাইনাস আইডি, বুঝতে পারছো তো জিনিসটা? জি স্যার, টোটাল কারেন্টটা তাহলে কি আইএস মাইনাস আইডি কারেন্ট ফ্লো করতেছে, তাহলে এই আইএস কারেন্টটা এই 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 ডায়োডটা কখন কি অফ হয়ে যাবে, এই এই ডায়োডটা কখন বন্ধ হয়ে যাবে, এই দিকে কারেন্ট ফ্লো কখন বন্ধ হবে, যখন আইএস এবং আইডি সমান হয়ে যাবে, আইএস এবং আইডি যদি সমান হয় তাহলে দুইটা ডিফারেন্স হয়ে যায় জিরো, অর্থাৎ এই দিক দিয়ে তখন কোনো কারেন্ট ফ্লো থাকে না, আর এই দিক দিয়ে যখন কারেন্ট ফ্লো থাকবে না তখনই এই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট ফ্লো করবে, ক্লিয়ার? জি স্যার, যখন এই দিক দিয়ে কারেন্ট ফ্লো থাকবে না তখনই কিন্তু এই ব্রাঞ্চ দিয়ে ফুল কারেন্টটা ফ্লো করবে, তো তার আগ পর্যন্ত কি করতেছে, এই ব্রাঞ্চ দিয়ে কি আমাদের কারেন্ট ফ্লো করতেছে, করতেছে না, এই এই বাদ দিয়ে কারেন্ট পাথ দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, এই কারণে দেখা গেছে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই আইএস কারেন্ট আইডি কারেন্টের সমান না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বাদ দিয়ে আমাদের এই লোডের অ্যাক্রসে কারেন্ট ফ্লো করবে না, যে কারণে আমাদের লোডের অ্যাক্রসে কারেন্টটা আমরা পাইতে একটু ডিলে হবে, ডিলেটা কোন পর্যন্ত, ধরো এই টাইম পর্যন্ত, অর্থাৎ এই এই সময়টা যদি হয় ইউ, এই সময়কে বলছি আমি ইউ, ইউ টাইম পর্যন্ত সে ডিলে করবে, অর্থাৎ আমাদের ভোল্টেজের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, কারেন্টের ডিরেকশন চেঞ্জ হইতে গিয়ে গেলে আমাদের একটা ইউ পরিমাণ টাইম ডিলে হচ্ছে, এই পরিমাণ ডিলেটাকে বলতেছি আমরা কমিউটেশন টাইম ডিলে, ঠিক আছে? এই টোটাল প্রসেসটাকে বলতেছি আমরা কারেন্ট কমিউটেশন, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে দুইটা জিনিস হয়, এক হলো যে যখন এই দুইটা ডায়োডটি অন থাকে তখন যে জিনিসটা হয় সেটা হলো এই টোটালটাই কিন্তু একটা শর্ট হয়ে যাচ্ছে, টোটাল ডায়োডটাই শর্ট হয়ে যাচ্ছে, তখন এখানে দুইটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো করতেছে, একটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো করতেছে এই মেশ দিয়ে, আর একটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো করতেছে এই মেশ দিয়ে, অর্থাৎ এখানে দুইটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো করতেছে। আবার পরবর্তীতে যে এখানে দেখো আইএস এবং আইডি সমান হয়ে গেছে, আইএস এবং আইডি যখন সমান হয়ে যাবে তখন যে জিনিসটা হবে, তখন এই টোটাল মেশ দিয়ে একটা কারেন্টই ফ্লো করবে, এই একটা কারেন্ট হলো আইএস ইকুয়াল টু আইডি, ঠিক আছে? কিন্তু তার আগ পর্যন্ত অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কিন্তু আমাদের দুইটা ডায়োডই অন থাকে, অর্থাৎ দুইটা ডায়োডই চালু থাকে, তারপরে গিয়ে একটা ডায়োড অফ হয়, আবার রিভার্স বায়াসে গিয়ে আবার কি হয়, দুইটা ডায়োড চালু হয় আবার একটা ডায়োড অফ হয়, তো এই জিনিসটা বুঝতে পারছো তো জিনিসটা? তো এই টোটাল প্রসেসটা আমরা বলি বায়াসে যে, হ্যাঁ স্যার বলেন, এই টোটাল প্রসেসটাই হলো আমাদের কারেন্ট কমিউটেশন। তো এই জিনিসটাই এখানে ডিসক্রাইব করা হয়েছে, এই যে আমরা যদি দেখি এই যে দিস ম্যাশ কারেন্ট ডায়োড কারেন্ট আইডি টু, আইডি টু সমান সমান কি বলছি, ইকুয়াল টু আইডি মাইনাস আইএস, আইডি টু ইকুয়াল টু আইডি মাইনাস আইএস বলছি, আইডি টু কারেন্টটা কোন দিকে এখানে দেখাইছে, এইটাকে আইডি টু ডিরেকশন দেখাইছে, যে এটাকে উপরে নিচ থেকে উপরের দিকে, এই যে দেখো নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে যদি আইডি টু হয় এই যে এইদিকে, তাহলে এই কারেন্টটা কি, এই কারেন্টটা কত, এই কারেন্টটা হলো আইডি কারেন্ট মাইনাস আইএস কারেন্ট, তাই না? এই যে এটা লিখছে আইডি কারেন্ট মাইনাস আইএস কারেন্ট, দেয়ারফর এস আইএস বিল্ট আপ টু এ ভ্যালু আইডি, যত তারপরে কি আইএস যখন আইডি এর সমান হয়ে যায় ডিউরিং দি কমিউটেশন ইন্টারভাল, কমিউটেশন ইন্টারভালের মধ্যে যখন আইএসটা আইডি সমান হয়ে যায়
ID is positive and ID conduct in the circuit of figure 5.12a. ঠিক আছে? তারপরে this current IS cannot exceed ID. এই IS current ID কে exceed করতে পারে না. কারণ কি? Since it will result a negative value of ID. কারণ এটা ID এর value কে negative অর্থাৎ বিপরীত দিক করে দিবে. বিপরীত দিক করে দিলে কি হয়ে যাবে? Diode টা open হয়ে যাবে. আর diode টা open হলে তো আসলে current flow করবে না তখন. এই কারণে IS current কখনো ID current কে exceed করতে পারে না. একটু complex মাথাটা একটু খাটাইতে হবে. বুঝতে পারছো তো জিনিসটা? আমি যা বুঝাইলাম ঠান্ডা মাথায় তোমাদের ইগুলা নিয়ে একটু ঠান্ডা মাথায় ভাই ভাবে একটু দেখবা, ঠিক আছে? আবার একটু বারবার টানা টানা দেখবা, আশা করি বুঝে পাবা প্রথম অবস্থায় না বুঝলে, ঠিক আছে? আর কোন সমস্যা হলে আবার আমার বলবা, দরকার বলে ইনিও আছে তা আসলে আমার সাথে দেখা করবা, ঠিক আছে? আমি ইনশাল্লাহ বুঝাই দিব। ওকে, তাহলে এই টোটাল প্রসেসটাই হলো কারেন্ট কমিউটেশন। এখন এই কারেন্ট কমিউটেশনটা কার অ্যাক্রসে হয়? ইন্ডাক্টর অ্যাক্রসে হয়। কোন ইন্ডাক্টর অ্যাক্রসে হয়? এই সোর্স ইন্ডাক্টর অ্যাক্রসে হয় কারেন্ট কমিউটেশনটা। এই সোর্স ইন্ডাক্টর অ্যাক্রসে যদি হয় তাহলে আমরা এই ভোল্টেজটাকে কি বলতে পারি? অর্থাৎ এই ভোল্টেজটাকে যদি ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজটা যদি ভিএল হয়, অর্থাৎ একটা ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ, প্রত্যেকটা ইন্ডাক্টরের অ্যাক্রসে একটা ভোল্টেজ থাকে, তাই না? তো এই ভোল্টেজটা যদি এক ভিএস হয়, এই ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভিএল, সরি ভিএল হয়, তাহলে ভিএল কে আমরা সংজ্ঞায়িত করতে পারি কি দিয়ে? ইন্ডাক্টরের ইকুয়েশনটা কি থাকে? ইন্ডাক্টরের ইকুয়েশন এলএস ইনটু ডিআইএস বাই ডিটি, ল্যাঞ্জেস ল দিয়ে। ল্যাঞ্জেস ল থেকে পাই এলএস ইনটু ডিআইএস বাই ডিটি। তো ভিএল সমান বলতে পারি এলএস ইনটু ডিআইএস বাই ডিটি। আবার এই ভিএল টা জিনিসটা কি? এটা এটা তো আসলে সাইনোসয়েডাল ভোল্টেজ তাই, তাই না? এটাকে বলতে পারে রুট টু ভিএস সাইন ওমেগা টি। সুতরাং বলতে পারি ভিএল ইকুয়াল টু রুট টু ভিএস সাইন ওমেগা টি সমান সমান এলএস ইনটু ডিআইএস বাই ডিটি। তো এই সমীকরণ থেকে আমরা যদি এই রাইট সাইডকে, এই রাইট সাইডটাকে আমরা যদি ওমেগা দিয়ে ভাগ করি লব এবং হরকে, তাহলে বলতে পারি এটা আসে ওমেগা এলএস ডিআইএস বাই ডি ওমেগা টি। তো এটা আসে যে এটাকে যদি এখানে একটা ওমেগা অ্যাড করি, নিচেও একটা ওমেগা অ্যাড করি, যে এখানেও যদি একটা ওমেগা অ্যাড করি, নিচেও যদি একটা ওমেগা অ্যাড করি, তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা ভিতরে নিলে আমরা বলতে পারি কি ওমেগা এলএস, ওমেগা এলএস ডিআইএস ডিভাইডেড বাই ডি ওমেগা টি, এটা লিখতে পারি, তাই না? এই টার্মটা লিখতে পারি। তো এই সমীকরণ থেকে আমরা এই এই ডি ওমেগা টিকে এই পাশে গুণ করে দিলে, বজ্র গুণন করে দিলে, অর্থাৎ এই পাশে রাইট লেফট সাইড আনলে আমরা এই সমীকরণ পাই রুট টু ভিএস সাইন ওমেগা টি ডি ওমেগা টি সমান সমান লিখতে পারি ওমেগা এল এস ডিআইএস। তো এই সমীকরণটা আমরা পাইলাম এখান থেকে, একটু ক্লিয়ার তো? এখন এই সমীকরণটাকে জাস্ট আমি ইন্টিগ্রেশন করব। জাস্ট ইন্টিগ্রেশন করলেই আমাদের ডিজার্ট আমরা ভ্যালু পাওয়া যাবো। এই যে দেখো, যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে বলা আছে চিত্রে গ্রাফে দেখো, যে আমাদের এটা যদি ভিডি সিগন্যাল হয় একটা নির্দিষ্ট টাইম পরিমাণ ডিলে হইতেছে, এই যে নির্দিষ্ট পরিমাণ ডিলে হইতেছে, এই ডিলে হওয়ার পরে এই যে এটা আইএস ভ্যালু, এটা আইএস এর ভ্যালু, এই টাইমটা হলো ইউ, ইউ টাইম, যে টাইমে গিয়ে সে আইডি সমান হচ্ছে, এই এই ভ্যালুটা হলো আইএস ইকুয়াল টু আইডি, এই অংশটা হলো আইএস ইকুয়াল টু আইডি, ঠিক আছে? আর এই এরিয়াটাকে বলতেছে আমি এ ইউ, অর্থাৎ এই যে নির্দিষ্ট এরিয়াটা এটাকে আমি ভিএল বলতেছি, অর্থাৎ এই ভোল্টেজটা, এই ভোল্টেজটাকে আমি ভিএল দিছি, নাম দিছি, এই যে এই ভোল্টেজটা, এই যে ইকুয়েশন, এই ভোল্টেজটা ভিএল, এই ভিএলটা কোনটুকু, এই অংশটুকু, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের কম্পিউটেশন হইতাছে কার অ্যাক্রসে, ইন্ডাক্টর অ্যাক্রসে, ঠিক আছে? অর্থাৎ এই পরিমাণ কার অ্যাক্রসে কি ভোল্টেজ ডেভেলপ করতেছে, এই ভোল্টেজটা কি ভিএল, এই এটা নাম দিয়েছি আমি ভিএল। তো এই ইকুয়েশনকে আমি যদি এখন ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে আমি কি পাবো? আমি এই এরিয়াটা আমরা পাওয়া যাবো, এই এরিয়াটা আমরা পাওয়া যাবো, এই এরিয়াটা আমরা কিভাবে পাবো আমরা নেক্সট পেজে আমরা দেখি। এটা ইন্টিগ্রেশন করছে, এই যা কার কতটুকু আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করব জিরো থেকে ইউ পর্যন্ত, তাই না? কারণ এই এরিয়াটা কতটুকু, জিরো থেকে ইউ পর্যন্ত এরিয়াটা না, ইউ পর্যন্ত, জিরো থেকে ইউ পর্যন্ত, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত, তাহলে এর ইন্টিগ্রেশন করব জিরো থেকে ইউ পর্যন্ত, ইন্টিগ্রেশন করলাম আর জিরো থেকে ইউ পর্যন্ত যখন জিরো, এই কন্ডিশনে কারেন্ট কত, এই কন্ডিশনে, এই কন্ডিশনে কারেন্ট কত, আর এই আইডি এর মান কত, এই কন্ডিশনে আইডি ইকুয়াল টু আইএস ইকুয়াল টু মাইনাস আইডি, আর এই কন্ডিশনে হলো আইএস ইকুয়াল টু প্লাস আইডি, তাই না? কর্তা কম্পিউটেশন হইলো, সরি, আচ্ছা এটা এটা দেখো, এই কন্ডিশনে কত
মানে কারেন্ট কত 0 থেকে আইডি 0 থেকে আইডি পর্যন্ত হচ্ছে না 0 থেকে আইডি তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম 0 থেকে আইডি পর্যন্ত কারেন্টটাকে তাহলে এই ইকুয়েশনে দুই পাশে এই রাইট পাশকে ইন্টিগ্রেশন করব লেফট সাইডকে ইন্টিগ্রেট করব লেফট সাইডের লিমিট লিমিট কি লেফট সাইডের লিমিট যেহেতু টাইম টাইমের অ্যাক্সিসটা কোনটা 0 থেকে ইউ আর কারেন্টের এটা লিমিটটা কি হবে কারেন্টের লিমিট হবে 0 থেকে আইডি এই কারণে কারেন্টের লিমিট হলো 0 থেকে আইডি এটাকে ইন্টিগ্রেট করলাম ইন্টিগ্রেট করলে এটাকে ইন্টিগ্রেট করলে আসে ওমেগা এল এস আইডি সুতরাং আমরা লিখতে পারি এটা হলো এ ইউ এ ইউ ইকুয়াল টু সমান সমান এ ড্যাশ সমান সমান এটাকে ইন্টিগ্রেট করলে আসে √2 ভিএস ইনটু 1 মাইনাস cos ইউ এটাকে ইন্টিগ্রেট করলে জাস্ট ইউ এর লিমিট মান বসায় জাস্ট ইন্টিগ্রেশন করবা করলে এটা পাবা তাহলে এ ইউ সমান সমান পাবা এই ইকুয়েশন সমান সমান এই ইকুয়েশন তো এই দুইটা ইকুয়েশন থেকে এই এই দুই ইকুয়েশনকে আমরা সিম্পলিফাই করলে cos ইউ সমান সমান আসে 1 মাইনাস ওমেগা এল এস আইডি ডিভাইডেড বাই √2 ভিএস তো এই ইকুয়েশন থেকেই বলতে গেলে কারেন্ট কমিউটেশন বের করতে পারি আমরা যদি কোন ইকুয়েশন থেকে বলি তোমরা কারেন্ট কমিউটেশন টাইম কত বের করো ইউ বের করো তাহলে এই ইকুয়েশন ইউজ করে আমরা কারেন্ট কমিউটেশন টাইম ইউ এর মান বের করতে পারি ঠিক আছে এটাই হলো তার কারেন্ট কমিউটেশন টাইম ইউ বুঝা গেছে ওকে তো এই ইকুয়েশন থেকে আমরা পরবর্তী যে জিনিসটা করছি সেটা হলো যে এল এস ইকুয়াল টু জিরোর জন্য আমরা এই ইকুয়েশনটা আগে আমরা পে করলাম এভারেজ ভোল্টেজ ফর এল এস ইকুয়াল টু জিরো এল এস ইকুয়াল টু জিরো অর্থাৎ যদি লাইন ইন্ডাস্টেন্সকে জিরো ধরি তাহলে তার এভারেজ ভোল্টেজ আসে কত ভি ডি ও ইকুয়াল টু জাস্ট এভারেজ কারেন্ট এভারেজ বের করলাম এই ইকুয়েশনটাকে 1/2π এভারেজ ভ্যালু বের করার যে ফর্মুলা ছিল তোমরা সার্কিট টুতে পড়ে আসছো ওইটা জাস্ট জিরো থেকে পাই পর্যন্ত তারপরে রুট ওভার সাইনোসয়েডাল ওয়েভের ইকুয়েশন এটাকে জাস্ট ইন্টিগ্রেট করলে 0.45 ভিএস আসে এটা হলো এল এস ইকুয়াল টু জিরোর জন্য জাস্ট একটা সাইনোসয়েডাল ওয়েভের এভারেজ ভ্যালু ঠিক আছে হাফ ওয়েভের এভারেজ ভ্যালু আচ্ছা ফুল সাইকেলের জন্য সরি ফুল সাইকেলের জন্য এভারেজ ভ্যালু বের করলাম হ্যাঁ লিমিটটা 0 থেকে পাই কেন হলো কারণ 0 থেকে পাই পর্যন্তই আমি আউটপুটে পাচ্ছি পাই থেকে টুয়াইস পাই পর্যন্ত আমি কোনো আউটপুট পাচ্ছি না তাই না এল এস ইকুয়াল টু 0 জন্য আমরা কি দেখছিলাম 0 থেকে পাই পর্যন্তই আউটপুট পাচ্ছিলাম এই যে দেখো 0 থেকে পাই পর্যন্তই আউটপুট পাচ্ছিলাম পাই থেকে টুয়াইস পাই পর্যন্ত কিন্তু কোনো আউটপুট নাই আছে নাই 0 এই দেখো ভিডি এর মান কত 0 না এই অংশে কি ভিডি এর মান 0 0 এই কারণে আমরা লিমিটটা বসাইছি শুধুমাত্র 0 থেকে পাই পর্যন্ত এই যে পাই পর্যন্ত বসে জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করলাম 0.45 ভিএস আসলো আবার লাইন ইন্ডাক্টেন্স এল এস কে রাইখে যদি আমরা ধরি তাহলে বলতে পারি তার মান হলো 1/2π এখন লাইন ইন্ডাক্টেন্স যখনই আনবো তখন সিগন্যালটা কোন থেকে কোন পর্যন্ত থাকবে ইউ থেকে পাই পর্যন্ত থাকবে কারণ তখন একটা কমিউটেশন হয়েছে কোন পর্যন্ত সিগন্যালটা নাই কোন পর্যন্ত এই যে দেখো এখানে খেয়াল করো ভিডি এর মান এটা যদি ইউ হয় ইউ থেকে পাই পর্যন্ত আছে কিন্তু জিরো থেকে পাই পর্যন্ত কিন্তু তখন না কিন্তু ইউ থেকে পাই পর্যন্ত এল এস যখন আনবে কনসিডারেশনের মধ্যে তখনই সিগন্যালটা হয়ে যাবে ইউ থেকে পাই পর্যন্ত ইউ থেকে পাই পর্যন্ত যে কারণে আমি এখানে যে ইকুয়েশনটা ইউজ করলাম সেখানে আমি ইউ থেকে পাই পর্যন্ত দিলাম এই যে ভিডি এর মান বের করতে গেলে সরি এই যে ইউ থেকে পাই পর্যন্ত দিলাম এখন আমি যে জিনিসটা করলাম সেটা হলো এই সমীকরণ দিলাম এখন এটাকে আমি এইভাবে লিখতে পারি যে 0 থেকে পাই পর্যন্ত মাইনাস 0 থেকে ইউ পর্যন্ত 0 থেকে পাই পর্যন্ত মাইনাস 0 থেকে ইউ পর্যন্ত মানে কি ইউ থেকে পাই পর্যন্ত ঠিক আছে তাই না এটা ধরো একটা লিমিট আছে 0 থেকে পাই পর্যন্ত আবার এটা যদি হয় তার ইউ আমি কি করলাম আমি বললাম 0 থেকে পাই পর্যন্ত মাইনাস 0 থেকে ইউ পর্যন্ত তাহলে এই টোটালটা থেকে যদি টোটালটা বাদ দেই তাহলে কি এটুক থাকে না এই অংশটুক থাকে না তার ওই যে তখন থাকবে ইউ থেকে পাই তখন হবে ইউ থেকে পাই আর এটাই কি এটাই তো ভিডি এটাই তো ভিডি সুতরাং এইভাবে আমি লিখলাম ভিডি ইকুয়াল টু এটা এটাকে আমি যদি মান বসাই দেই এটার মান বসাই দেই এটার মান আসছে 0.45 ভিএস আর আর এই দিকের মান যদি বসাই দেই এটাকে মান আসছে কি এরিয়া অফ এইউ ডিভাইড বাই টুয়াইস পাই এই অংশটা হলো এরিয়া অফ এইউ এই অংশটা হলো এরিয়া অফ এইউ এইউ এর এরিয়াটা জিরো থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেশন করলে এরিয়া পাই আমরা ডিভাইডেড বাই টুয়াইস পাই টুয়াইস পাই ভাগ হইলো টুয়াইস পাই সমান সমান লিখতে পারি এটা আবার এইটুকের মান আমরা কি পাইছিলাম এইটুকের মান পাইছিলাম ওই যে আগের সমীকরণ থেকে উপরের সমীকরণ থেকে এই যে এটা এই যে মান পাইছিলাম এই যে এই ইউ এর মান কি পাইছিলাম ওমেগা এল এস আইডি বসাই দিলাম এই যে ওমেগা এল এস আইডি ডিভাইডেড বাই টুয়াইস পাই বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি
যে তাহলে টোটাল ডিফারেন্সটা কি থাকলো স্যার ডেল ভি ডি সমান সমান এরিয়া অফ এ ইউ বাই টুয়াইস পাই সমান সমান ওমেগা এল এস আই ডি বাই টুয়াইস পাই ঠিক আছে তো এটা আমরা পাইলাম যে হোয়ার দ্য এভারেজ আউটপুট ভোল্টেজ ডিভি ফ্রম ভিডিও ইজ সমান সমান এটা আমরা পাই গেলাম ওকে এটাই তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো এখন আমরা আসল পড়াশোনায় আসবো এতক্ষণ আমাদের যেটা পড়লাম সেটা হলো কারেন্ট কমিউটেশনটা জাস্ট বুঝলাম এখন আমরা যেটা আসবো সেটা হলো লাইন ইন্ডাকটেন্সকে অ্যাড করলে কি হয় তো এই জিনিসটা আজকে আর থাক ঠিক আছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে আলোচনা করবো তোমাদের মিট এই পর্যন্তই এরপর আর মিট আসবে না আজকের ক্লাস পর্যন্ত তোমাদের মিট আজকের ক্লাস পর্যন্ত মিট এটা ইনশাআল্লাহ আমরা মিটের পরে দেখবো ঠিক আছে ওকে এটা তোমরা কারেন্ট কমিউটেশনটা একটু ক্লিয়ার রাখবা কনসেপ্টটা ঠিক আছে ওকে আর যারা বুঝবে আজকে বুঝতে সমস্যা হয়েছে তারা একটু বারবার ক্লাসটা একটু দেখো আর একটু সেলফ স্টাডি করো তাহলে বুঝতে আসলে কঠিন জিনিসটা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম